হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জার্মানিতে মৌসুমি কর্মী হিসাবে আসবেন যেভাবে, যাবেন যেভাবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। যারা জার্মানিতে যেতে চান কৃষি ভিসা বা মৌসুমি ভিসা যেটাই বলেন না কেন, এ বিষয়ে যারা জার্মানিতে যেতে চান তাদের জন্য ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অনুরোধ থাকবে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি অটোমেটিক সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, জার্মানিতে মৌসুমি কর্মী হিসাবে যেভাবে যাবেন পুরো প্রক্রিয়াটা আজকে আপনাদের জানাবো। মৌসুমি কর্মী নেওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলো বিভিন্ন দেশ বিভিন্ন নীতি অবলম্বন করে, বিভিন্ন দেশের নীতি বিভিন্ন রকম। তো জার্মানিতে এদের নীতিটা একেবারেই ভিন্ন। তবে কৃষিখাতে মৌসুমি কর্মীর প্রয়োজন হয় সবচেয়ে বেশি এই জার্মানিতে। অধিকাংশ মৌসুমি কর্মী ভিসা বছর নির্দিষ্ট একটি সময়ের জন্য দেওয়া হয়ে থাকে, যেটা আমি এর আগেও বলেছি যে মৌসুমি যে ভিসাগুলো আসে বা কৃষি যে ভিসাগুলো আসে সেটা বছরের একটা সময় দেওয়া হয়। একটা নির্দিষ্ট সময়ে আপনারা এই মৌসুমি কৃষি ভিসার জন্য আবেদন করতে পারবেন, সেটা ইউরোপের যে কোনো দেশে হোক, হোক জার্মানি, হোক অস্ট্রিয়া, হোক নেভার, যে দেশে হোক না কেন। তো আপনারা যে তো আর এই বিষয় নিয়ে যারা আসেন তাদেরকে সাধারণত অন্য কাজ করতে দেওয়া হয় না। তো সাবধান থাকবেন যে কেউ যদি চিন্তা করেন যে কৃষি বিষয় নিয়ে অন্য কাজ করবেন তাহলে বললেও সেটা করা যাবে না। আর কাজ শুরু করার আগে তাদের ইউরোপে প্রবেশ করতে দেওয়া হয় এবং কাজের মাস শেষে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তার মানে হচ্ছে আপনার মৌসুমি কৃষি ভিসা, মৌসুমি ভিসা আর কৃষি ভিসা যেটাই বলেন না কেন, এই ভিসাতে গেলে আপনার নির্দিষ্ট যতদিন ভিসার মেয়াদ থাকবে ততদিন আপনি কাজ করতে পারবেন, তারপরে আপনাকে দেশে ফেরত আসতে হবে, এছাড়া বিকল্প কোনো উপায় নেই। যদিও অন্য কাজ করতে দেওয়া হয় না, তবে ইউরোপের কিছু দেশ মৌসুমি ভিসায় আসা কর্মীদের পড়াশোনা ও প্রশিক্ষণের জন্য আবেদনের সুযোগ দেয়। তার মানে বোঝা গেল যে আপনি যদি অন্য কাজ করতে দেন না ঠিক আছে, কিন্তু আপনি পড়াশোনা বা প্রশিক্ষণের জন্য আবেদনের সুযোগ দেয়, আপনাদের সুযোগ পাবেন। জার্মানিতে মৌসুমি কাজ মানে কৃষিকাজ, জার্মানির কৃষিখাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মৌসুমি কর্মীরা। তারা সাধারণত ফসল ফলানোর সময়টাতে কাজ করেন যা মার্চ থেকে অক্টোবর অবধি হয়ে থাকে। মাথায় রাখবেন মার্চ থেকে অক্টোবর। অধিকাংশই সরাসরি খামারের কর্তৃপক্ষ কিংবা কোনো এজেন্সির মাধ্যমে নিয়োগ পেয়ে থাকেন। কিছু নিয়োগ প্রতিষ্ঠান বিভিন্ন দেশ গিয়েও কর্মী নিয়োগ করে নিয়ে আসেন। একজন কর্মী ইউরোপীয় ইউনিয়নের ইউ ভেতরে নাকি বাইরের নাগরিক তার উপরে তার ভিসা প্রক্রিয়া নির্ভর করে। আপনি যদি ইউ এর বাইরের দেশের নাগরিক হন তাহলে 180 দিনের মধ্যে 90 দিন কাজ করতে পারবেন। এর জন্য সংশ্লিষ্ট দেশে জার্মানির দূতাবাসে ভিসা আবেদন করতে হবে আসার তারিখের অন্তত 8 থেকে 10 সপ্তাহ আগে। তারপর আছে জার্মানিতে মৌসুমি কর্মীদের যেভাবে নিয়োগ দেওয়া হয়, নিয়োগ প্রক্রিয়াটা যেভাবে করা হয় সেটা হচ্ছে জার্মানিতে কেন্দ্রীয় নিয়োগকারী প্রতিষ্ঠান বিএ আপনি কর্মী হিসেবে কাজ করার উপযুক্ত কিনা তা যাচাই করবে। বিএ একটি প্রতিষ্ঠান, তার উপযুক্ত মনে করলে আপনাকে কাজের অনুমতি দেবে, মানে জব অফার লেটার দেবে। ইউভুক্ত মানুষদের অবশ্যই আলাদাভাবে এই অনুমতির প্রয়োজন নেই। কাজের অনুমতিতে আপনি কোন সময় কাজ করতে পারবেন তা পরিষ্কারভাবে উল্লেখ করা হবে। এমনকি যদি আপনি নির্দিষ্ট সময়ে কাজ শুরু না করতে পারেন তারপরেও ভিসার উল্লেখিত মেয়াদের বেশি সময় কাজ করতে পারবেন না। জর্জিয়া বা মালদোভার নাগরিকদের ক্ষেত্রে ভিসা পাওয়ার আগেও কাজের অনুমতি দেওয়া যায়। এখানে জার্মানিতে যে সামাজিক সুরক্ষা এবং অন্যান্য সুবিধা আছে সেটা জার্মানিতে আপনার সামাজিক সুরক্ষা বিমার কিস্তি দিতে হবে। আপনি যদি তৃতীয় কোনো দেশ থেকে এসে থাকেন এবং আপনার যদি A1 সার্টিফিকেট, যার অর্থ হচ্ছে আপনার নিজ দেশের সামাজিক সুরক্ষা বিমা রয়েছে, না থাকে তাহলে আপনি কত টাকা কিস্তি হিসেবে বিমায় দেবেন সেটা নির্ধারণের জন্য একটা ফর্ম পূরণ করতে হবে।
জার্মানিতে অনেক ধরনের স্বাস্থ্য বিমা আছে, আপনি সেখান থেকে একটি বাছাই করতে পারেন। আপনি যদি জার্মানিতে কাজ করে থাকেন এবং বিদেশে আপনার স্বাস্থ্য বিমা না থাকে, তাহলে আপনার নিয়োগদাতা আপনার জন্য বেসরকারি স্বাস্থ্য বিমার আয়োজন করতে পারেন। এটির কিস্তি আপনার বেতন থেকে কাটা যাবে না। আপনার আইনি অধিকার, সব বিষয়ে জানা দরকার। আসলে আপনি যে দেশে যাবেন, সে যে দেশেই যান না কেন, সেই দেশের সম্পর্কে আপনার জানার ধারণা থাকা দরকার। তাই আজকে আপনাদের এত কিছু বলার প্রয়োজন পড়তেছে। আপনি মৌসুমি কর্মী হলে জার্মান শ্রম আইন আপনার জন্য প্রযোজ্য। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য বিয়ের ওয়েবসাইটে পাবেন। সেখানে বিভিন্ন পরামর্শ কেন্দ্রের ঠিকানা রয়েছে, সেখানে আপনি সরাসরি গিয়ে তথ্য পেতে পারেন। জার্মানিতে কর্মদিবস অধিকাংশ ক্ষেত্রে 8 ঘন্টার বেশি হয় না, কখনো কখনো সেটা 10 ঘন্টা অবধি হতে পারে। তবে দুটি শিফটের মধ্যে আপনার অন্তত 11 ঘন্টা বিশ্রামের প্রয়োজন হবে। আপনি দিনে 6 থেকে 9 ঘন্টার মধ্যে কাজ করেন, তাহলে কাজের মধ্যে 30 মিনিটের একটা বিরতি পাবেন। যারা পূর্ণকালীন চাকরি করেন তাদের মাস প্রতি অন্তত 2 দিন করে বেতন সহ ছুটি পাওয়ার অধিকার রয়েছে। আপনার চুক্তি শেষ হওয়ার আগে সেই ছুটি নিতে পারবেন। আপনি যদি রোববার বা অন্য কোনো সরকারি ছুটির দিন কাজ করে থাকেন, তাহলে তার পরবর্তী আপনাকে 1 দিন ছুটি দিতে হবে। জার্মানিতে ন্যূনতম মজুরি নির্ধারণ করা আছে, আপনাকে কেউ প্রতি ঘন্টা 12 ইউরোর নিচে মজুরি দিতে পারবে না। এই সংখ্যা অবশ্যই কর এবং অন্যান্য খরচ সহ। আপনার নিয়োগদাতা আপনাকে কর এবং অন্যান্য খরচ হিসেবে বেতন থেকে যা কাটা হয়েছে সেই তথ্য তালিকা আকারে প্রকাশ করবেন। আপনার নিয়োগদাতা যদি আপনার বাসস্থানের ব্যবস্থা করে থাকেন, তাহলে সেই বাবদ একটি খরচ বেতন থেকে কেটে রাখতে পারেন, সেটাও বেতনের স্লিপে উল্লেখ করতে হবে। জার্মানিতে মৌসুমি কাজের জন্য যেভাবে আবেদন করবেন, আপনি চাকরি খুঁজতে আন্তর্জাতিক প্লেসমেন্ট সার্ভিস ZAB এর কাস্টমার সেন্টারে যোগাযোগ করতে পারেন। নাম্বার হচ্ছে এত। জার্মানি ট্রেড ইউনিয়ন কনফারেন্স DGB এর ওয়েবসাইটে একাধিক ভাষায় মৌসুমি কর্মীদের জন্য প্রযোজ্য বিভিন্ন তথ্য রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। কৃষিখাতে মৌসুমি কর্মী হিসেবে কাজ করতে গিয়ে আপনি যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে বেঞ্জামিন লুয়েগের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার মোবাইল নাম্বার হচ্ছে এত, ইমেল হচ্ছে এত। জার্মানিতে কাজ করতে চাইলে এই ওয়েবসাইট বেশ সহায়ক। www.makeitingermany.com আপনারা এখানে ঢুকে সমস্ত ধরনের তথ্য পেয়ে যাবেন। আপনারা কীভাবে আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন, আবেদনের খরচ কী, সব বিষয়ে তথ্য পাবেন। তো আমি ওয়েবসাইট অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল জার্মানিতে মৌসুমি কাজের বিষয়ের যেভাবে যাবেন বা যে প্রক্রিয়াটা সেটা আমি জানালাম। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।